পাবজিতে কত রকম স্কোপ আছে? রেড ডট, হোলো, 2x, 4x, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3x-টা মিস করে গেছি। আচ্ছা, 3x, 4x, 6x, 8x। গেম প্লের সময় এমন এমন সিচুয়েশন আসে যখন আমরা 8x লাগিয়েও মনে হয় যে আর একটু জুম পেলে মনে হয় ভালো হতো। ইউ হোয়াটসঅ্যাপ গাইস, শোভিক হিয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোনো রকম অ্যাপ্লিকেশান ছাড়া, কোনো রকম মড ভার্সন ছাড়া, কোনো রকম ওয়েবসাইট ছাড়া আপনি কীভাবে পাবজিতে যে কোনো স্কোপ, আপনার কাছে সামান্য রেড ডট বা হোলো থাকলেও কী করে আপনি একটু এক্সট্রা জুম নিতে পারেন। আপনার কাছে যে কোনো ধরনের স্কোপই থাকুক না কেন, এটা যে সব রকম স্কোপের জন্যই এই যে ট্রিকটা আমি বলবো সেটা কিন্তু খাটবে। সেটা হোক হোলো, রেড ডট বা 8x, সব রকম স্কোপেই আপনি একটু এক্সট্রা জুম অ্যাড করতে পারবেন। সেটা কীভাবে অ্যাড করবেন জানতে গেলে আজকের ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখুন। সো উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম, লেটস গেট স্টার্টেড। এর জন্য আপনি সোজা চলে যান আপনার ফোনের সেটিংসে। সেটিংসে গিয়ে অ্যাক্সেসিবিলিটির মধ্যে দেখুন একটা অপশন আছে যার নাম ম্যাগনিফিকেশান। যদি আপনি খুঁজে না পান, সিম্পলি আপনার সেটিংসে সার্চ বারে সার্চ করুন ম্যাগনিফিকেশান, তাহলেই আপনি এটাকে পেয়ে যাবেন। তো এটা আপনার ফোনে অফ করা থাকবে, এটাকে অন করে দিন। অন করলে কী হবে, আপনি স্ক্রিনে যে জায়গায় তিনবার ট্যাপ করবেন, ট্যাপ করলে সেই জায়গাটা জুম হয়ে যাবে। তো এবার আপনি কী করবেন, সোজা চলে যান পাবজি মোবাইলে। পাবজি মোবাইলে যাওয়ার পর কী করবেন, একটা ম্যাচ স্টার্ট করে দিন। স্টার্ট করার পরে আপনি এখানে ক্লিক করবেন সেটিংসে। সেটিংসে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন কন্ট্রোলে, তারপর এখানে নিচে কাস্টমাইজে ক্লিক করবেন। কাস্টমাইজে ক্লিক করার পর আপনি যেটা দিয়ে শ্যুট করেন, শ্যুট করার যে বাটনটা অর্থাৎ ঘাপাঘাপ গুলি মারেন যেটা দিয়ে, সেটাকে একদম মিডিলে নিয়ে চলে আসুন। মিডিলে কেন আনবেন সেটা আপনি একটু পরে জানতে পারবেন। তো মিডিলে আনার পরে এটাকে সেভ করে দিন। সেভ করে দেওয়ার পর এবার আপনি যখন গেমটা খেলবেন, ধরুন আপনার কাছে যে কোনো স্কোপ আছে, আমার কাছে দেখুন একটা সামান্য হোলো আছে। তো এবার আমি যখন কাউকে মারবো, দেখুন স্কোপ দিয়ে আমি জুম করলাম, জুম করার পর স্কোপের পাশে আমি তিনবার ট্যাপ করলাম। তিনবার ট্যাপ করার সাথে সাথেই দেখুন এটা কিন্তু আরও এক্সট্রা জুম হয়ে গেল। এই যে জুমটা হলো, এর জন্য কিন্তু সাইডের জিনিসপত্রগুলো ঢেকে গেল। এই জন্যই আমি বলেছিলাম যে শ্যুট করার যে বাটনটা সেটাকে মাঝখানে নিয়ে আসতে। তো এই যে এক্সট্রা জুম হলো, এবার আপনি আরও ভালোভাবে দেখতে পারবেন, আরও ভালোভাবে আপনি এনিমিকে শ্যুট করতে পারবেন। তো এবার শ্যুট করুন, আবার রানিং তিনটে ট্যাপ করে আবার এটাকে ছোটো করে দিন। তো এটা খুব কঠিন একটা বিষয় না যে আপনি ভাবছেন কখন তিনটে ট্যাপ করব, কখন মারব, এমন কোনো বিষয় না। এটা আস্তে আস্তে আপনার অভ্যাস হয়ে যাবে, এটা খুবই একটা সিম্পল কাজ। তো এইভাবে আপনি আপনার কাছে যে কোনো স্কোপ থাকুক না কেন, দেখুন আমার কাছে সামান্য একটা স্কোপ আছে, তাও কিন্তু আমি একটু এক্সট্রা জুম এখানে এনজয় করতে পারছি। তো আপনিও এই ট্রিকটা ইউজ করে আপনার পাবজি মোবাইলে একটু এক্সট্রা জুম নিতে পারেন। তো এই ছিল আজকে আমার একটা ছোট্ট ভিডিও। ভিডিওটি ভালো লাগলে গিভ এ থামস আপ, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব টু দিস চ্যানেল অ্যান্ড অলসো প্রেস দ্য বেল আইকন। অ্যাজ অলওয়েজ দিস ইজ শোভিক অ্যান্ড আই উইল সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ওয়ান।